সম্মানিত দর্শক, শারীর কুচি ধরে দৌড়ে ট্রোল হন, জবাবে ফের ভিডিও পোস্ট শাইনির। দর্শক ভিডিও পুরো দেখবেন, তাহলে জানতে পারবেন আসল কাহিনী কি। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু প্রচারে বেরিয়ে হঠাৎই শাড়ির কুচি ধরে দৌড় প্রার্থীর, সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আরো শিরোনামে শাইনি ঘোষ, পোস্ট থেকে শুরু করে প্রতিবাদী মন্তব্য, রাজনীতিতে যোগদান, প্রায় সবকিছুতেই বিতর্ক বাধে। বাজানি সম্প্রতি ভাইরাল হওয়া তার শাড়ির কুচি ধরে ছোটার ভিডিওটিও। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। এমন কি ঘটেছিল যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন করে ছুটতে হলো তাকে? সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে কম জল খোলা হয়নি, অগত্যা উত্তর দিতে এগিয়ে এলেন স্বয়ং শাইনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটার ভিডিও পোস্ট করেন তিনি। 15 সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগানো হয়েছে হিন্দি ছবি গালি বয় এর হিট গান আপনা টাইম আয়কা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়েছেন শাইনি, আর বেশ কিছুটা দূরে বিশাল ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন একদল মহিলা। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত শাইনি ছুটতে শুরু করেন, ছুটে গিয়ে নিজেই ঢুকে পড়েন সেই বিশাল মালার মধ্যে, আনন্দে হেসে ফেলেন শিশুর মতো। এই ভিডিওটি শেয়ার করে শাইনি লিখেছেন মাই ফিট মাই উইল, সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন আমার পা আমার ইচ্ছে, সেই সঙ্গে লিখে দিয়েছেন ভিডিওটি সাউন্ড অন করে দেখার জন্য। অর্থাৎ তিনি বলছেন ভিডিওর পেছনে বাজতে থাকা আপনা টাইম আয়গা গানটিও বেশ অর্থবহ এই ভিডিওটির সঙ্গে। শাইনির কুচি ধরে ছোটার ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছিল বিরোধী ও নেটিজেনরা। অনেকেই বলেছিলেন তৃণমূল কর্মীরা শাইনির গায়ে পড়ছিল বলেই সম্মান বাঁচাতে ছুটেছিল তিনি। কেউ কেউ আবার কটাক্ষ করেছেন যে প্রার্থীর নিজেরই এমন অবস্থা হলে সেই দল কি করে মেয়েদের সুরক্ষা দেবে। যদিও শাইনির পাশে দাঁড়িয়ে অনেকেই লিখেছিলেন প্রচারে নতুনত্ব আনার জন্যই শাইনির এই বিশেষ উদ্যোগ। যদিও ভাইরাল ভিডিও আর শাইনির পোস্ট করা ভিডিও দুটি আলাদা দিনের, তবু শাইনির পোস্ট করা এই ভিডিওকে বিতর্কের উত্তর বলে মনে করছেন অনেকে। সম্মানিত দর্শক, শাইনিকে কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।